ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, এটি হচ্ছে সুতার শ্রেণীবিভাগ। আর কোড হচ্ছে 2435-07। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। তুমি আমি কিন্তু আগে সুতার শ্রেণী বিভাগ সম্পর্কে বলেছিলাম, আজকে আমি বাকিটুকু বলবো। প্রত্যেকটা তোমাদেরকে কিন্তু ফার্স্ট ইয়ারে আমি চেষ্টা করেছিলাম আলাদা করে নোট করার জন্য কি কি। তুমি কিন্তু আমি যা স্লাইডে দিচ্ছি এটা তুমি স্ক্রিনশট নিয়ে রাখবে, এবং এটা থেকে বই যা কয়দিন তুমি পাবে না, এটা কিন্তু একটা খুবই মানে দেখবা যে প্রশ্ন। এরপরে আমি কিন্তু অনেকগুলা ক্লাস এটার উপরে নিয়েছি, কতটুকু পড়েছো আমি জানি না। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে একটু মানে আমি পড়া ধরবো, প্রশ্ন দিবা আমার একটু। কি 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 আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ মিস, আচ্ছা, আমার ওই একটু ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, যেহেতু ক্যামেরাটা অন করা যাচ্ছে না আর কি। হ্যাঁ, আর যদি শুনতে না পাও তাহলে আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে মিস। হ্যাঁ হ্যাঁ, তো এখন দেখো যে আমি তোমাদের জন্য একদম আলাদা আলাদা করে আমি নিজেই তোমাদের এটা তৈরি করে দিলাম, যেহেতু তোমরা কষ্ট করে করতে পারো না বা যাই করো না, যার জন্য সুতার শ্রেণী বিভাগটা এই তোমাদের ফোর্থ ইয়ারে সিলেবাসটা বের করে দেখবে। আমি আজকে পারলে তোমাকে একটা প্রশ্ন এটা স্যাম্পল হিসেবে পাঠাবো। হ্যাঁ, এবং এটার থেকে আমি নেক্সট ক্লাসে, যদিও আমি চাইল্ডদের পড়াবো, আমি লাস্ট ক্লাসে এটা পড়ানোর পরে আমি তোমাদেরকে বলবো, কিন্তু আগে আমি এটার উপরে তোমাদেরকে কিছু কোয়েশ্চেন আমি লিখতে দিব, বুঝতে পেরেছো? এখন দেখো, হ্যাঁ মিস, হ্যাঁ, আগে যে যতটুকু এস টুইস্ট এবং জেড টুইস্ট পর্যন্ত মনে হয় হয়েছিল, হ্যাঁ, এখন সুতার প্রদত্ত মোচড়ের পরিমাণ ভেদেও সুতাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, বুঝছো? আমি চিত্রগুলা কিন্তু তোমার কাছে যদি ফটোকপিটা থেকে থাকে তাহলে হয়তো পাবে, পাশে চিত্র দেওয়া আছে, আর না হয় আমি ক্লাসে হয়তো প্র্যাকটিক্যালি তোমাদের সুন্দর করে দেখাতে পারি দেখে। এখন যেহেতু নাই, এখন ভালো করে তোমরা এভাবে আমি যেভাবে স্লাইডে আছে এভাবে দেখে নাও, আর পরবর্তী সময় আমি তোমাদেরকে যদি যখন সম্ভব হয় এটা আবার নিবে। এই অংশটা কি তোমার ঢাকায় থেকে বই নাও নাই তো সেখানে তোমার কাছে কি আছে? মিস এখানে নাই, ঢাকায় আছে। আচ্ছা ঠিক আছে, যদি থেকে থাকে এবং ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যা বই পড়বে যা নোট করবে কোনোটাই ফেলবে না, কারণ ভবিষ্যতে তোমার মানে যে কোনো জব লাইনে যাও, যেখানে যাও, এটা কিন্তু প্রয়োজন হবে। এমন এরকম আছে না যে আমি ফার্স্ট ইয়ারে এই বইটা পড়েছি এটা ফেলে দিব, লাগবে না, তা কিন্তু না। এটা বইটা এবং যা যা পড়বে সবই কাছে রাখবে। তো এখন দেখো যে প্রদত্ত সুতার প্রদত্ত মোচড়ের পরিমাণ থেকে যে সুতাকে ভাগ করা যায় কত ভাগে, এখানে হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অল্প পাক দেয়া সুতা, মাঝারি পাক দেয়া সুতা, অধিক পাক দেয়া সুতা। মানে এখানে কিন্তু অনেক সময় পয়েন্টে কিন্তু আমরা বুঝতে পারি যে অল্প পাক মানে আমরা কিন্তু সুতা যখন আমরা বিভিন্ন কাজে যখন ব্যবহার করি, যেমন পাট, মানে সুতাটা আমরা পাট থেকে তৈরি, পাট থেকে যদি করে থাকি বা যে কোনো জিনিস বাঁধার জন্য এটাকে আমরা প্রথমে পাক দিয়ে নিই। যেমন অল্প পাক দেয়া সুতা, যেমন সুতা সাধারণত, যেমন সুতাতে যত কম মোচড় দেওয়া হয় সুতা তত নরম থাকে, বোঝা যাচ্ছে? যে যখন আমি অল্প পাক দিব, পাশে কিন্তু তোমার বইটা থাকলে তুমি বুঝতে পারতে যে অল্প পাক দিলে অল্প হবে এবং জিনিসটা একটু নরম হবে। আমার যখন অল্প মানে নরম সুতার দরকার তখন আমি অল্প পাক দিয়ে নেব, যখন মাঝারি পাক দিতে হবে মানে মাঝারি মাঝারি টাইপের ডিজাইনটা হবে, মাঝারি টাইপের। হ্যাঁ, তোমাদের এখন আমি চিত্রটা দেখাতে পারছি না, তাহলে আর একটু ক্লিয়ার হতে পারতে। আর অধিক পাক দেওয়া সুতা
মানে অধিক পাক দেওয়া সুতা বলতে যেমন পেঁচানোর পরিমাণের উপর সুতার প্রকৃতি এবং বৈশিষ্ট্য নির্ভর করে। বেশি পেঁচানো সুতা দৃঢ় মজবুত ও শক্ত হয়। যখন মনে মানে কোনো কিছু হেভি জিনিস আমরা বাঁধতে যাই তখন কিন্তু আমরা শক্ত সুতার আমাদের প্রয়োজন হয়। যেমন জমিন যত উন্নত মানের হয় তত আকারও ভালো হয়। কম পেঁচানো সুতা নরম অপেক্ষাকৃত দুর্বল এবং বেশি পেঁচানো সুতা সুতার দৈর্ঘ্য মানে অনেক বেশি এবং শক্ত এবং মজবুত হয়। তারপরে দেখো যে আমাদের সুতায় ব্যবহৃত আঁশের পরিমাণ অনুযায়ী, সুতায় ব্যবহৃত আঁশের পরিমাণ অনুযায়ী সুতাকে কয় ভাগে ভাগ করা যায়। দেখো সুতায় ব্যবহৃত আঁশের পরিমাণ অনুযায়ী সুতাকে দুই ভাগে ভাগ করা যায়, বা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে মনোফিলামেন্ট ও মাল্টিফিলামেন্ট। এখানে কিন্তু 1 নম্বরের প্রশ্ন তোমাদের, মনোফিলামেন্ট কি, মাল্টিফিলামেন্ট কি? আমি যখন স্লাইডগুলা যেগুলো এগুলো কিন্তু একটা প্রশ্ন যে সুতা ব্যবহৃত আঁশের পরিমাণ অনুযায়ী সুতাকে কয় ভাগে ভাগ করা যায়, এটা কিন্তু একটা প্রশ্ন। আর এখানে কিন্তু আনসার, তুমি কিন্তু এখানেই প্রশ্ন পেয়ে যাচ্ছ, এখানেই আনসার পেয়ে যাচ্ছ। দেখো মনোফিলামেন্ট এবং মাল্টিফিলামেন্ট, মনোফিলামেন্ট হলো, মনোফিলামেন্ট কাকে বলে তুমি বলো? আমার স্লাইডে কি আছে বলো তো, দেখতে পাচ্ছ কিনা? সুতায় একটি মাত্র তন্তু থাকলে তাকে এক তন্তু বিশিষ্ট সুতা বা মনোফিলামেন্ট বলে। বলে, আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখন দেখো সুতায় একটি মাত্র তন্তু, তন্তু তো সম্পর্কে তোমরা জানো, আমি আগে বলেছি তোমাদের যে তন্তু সুতা এই ডিটেইলস তোমাদের আগে বলেছি। যেমন সুতায় একটি মাত্র তন্তু থাকলে তাকে এক তন্তু বিশিষ্ট সুতা অথবা মনোফিলামেন্ট বলে। আবার অপরদিকে দেখা যায় যে একাধিক তন্তু বিশিষ্ট সুতাকে বহু তন্তু বিশিষ্ট সুতা অথবা মাল্টিফিলামেন্ট বলে। ঠিক আছে, ক্লিয়ার এটা? হ্যাঁ মিস। আচ্ছা, তারপরে দেখো আমাদের আরেকটু আছে যেটা হচ্ছে সুতার প্লাই অনুসারে সুতাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল প্লাই এবং কর্ড। এখানে দেখো যে একই দিকে পাকানো এক ফালি তন্তু বিশিষ্ট সুতাকে সিঙ্গেল সুতা বলে। এগুলা কিন্তু প্রত্যেকটাই আন্ডারলাইন মানে হাইলাইট করা আছে তোমাদের বইয়ে, তোমাদের কাছে দেয়া আছে। মানে সিঙ্গেল সুতা কাকে বলে? যেমন একই দিকে পাকানোর এক ফালি তন্তু বিশিষ্ট সুতাকে সিঙ্গেল সুতা বলে। আবার প্লাই সুতা কাকে বলে? দেখো যে প্লাই বলে হচ্ছে দুই বা ততোধিক সিঙ্গেল সুতার পাক দিয়ে যে সুতা পাওয়া যায় তাকে প্লাই সুতা বলে। একই দিকে পাকানো সুতা হচ্ছে তোমার সিঙ্গেল সুতা, আর প্লাই সুতা হচ্ছে দুই বা ততোধিক সিঙ্গেল সুতা, মানে সিঙ্গেল সুতার পাক দিয়ে যে সুতা তৈরি করা হয় তাকে প্লাই সুতা বলে। আবার হচ্ছে কর্ড, কর্ড হচ্ছে দুই বা তার অধিক প্লাই সুতাকে পাক দিয়ে যে সুতা পাওয়া যায় তাকে কর্ড সুতা বলে। এই হচ্ছে প্লাই অনুসারে সুতাকে তিন ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেকটার সংজ্ঞা যে এরকম হইতে পারে প্লাই সুতা কি, 1 নম্বরের প্রশ্ন হইতে পারে কর্ড সুতা কি। তোমরা যদি ভালো করে ভিতর থেকে পড়ো, আর এখন তো আমি সহজ করেই দিয়েছি, যেমন প্লাই সম্পর্কে যদি লিখতে বলতাম তখন বলতো যে ম্যাডাম এটা শুনেই নেই কখনো। হ্যাঁ, কারণ তোমরা এটা ভিতরে পড়ো না। হ্যাঁ, যে কর্ড হচ্ছে দুই বা ততোধিক, দুই বা তার অধিক প্লাই সুতাকে পাক দিয়ে যে সুতা পাওয়া যায় তাকে প্লাই মানে কর্ড সুতা বলা হয়। আচ্ছা, এখন দেখো সুতাকে তিন ভাগে, আচ্ছা ওটা সংজ্ঞাটা এখানে, এই যে এখানে লেখা আছে দেখো যে সুতাকে তিন ভাগে যেটা ভাগ করা হয়েছে, এখানে সিঙ্গেল সুতা আমি আগে বলে ফেলেছি তোমাদের, যদিও একই দিকে পাকানো এক ফালি তন্তু বিশিষ্ট সুতাকে সিঙ্গেল সুতা বলে,
আর খ হচ্ছে প্লাই সুতা দুই বা ততোধিক সিঙ্গেল সুতার পাক দিয়ে যে সুতা পাওয়া যায় তাকে প্লাই সুতা বলে, আবার পর হচ্ছে দুই বা তার অধিক প্লাই সুতাকে পাক দিয়ে যে সুতা পাওয়া যায় তাকে পট সুতা বলে। যাক, তাহলে এখানে তো সংজ্ঞাও আমি লিখে দিয়েছি, আমি ভেবেছিলাম যে সংজ্ঞাটা হয়তো লিখিনি, আমি বলেছি, কিন্তু তোমাদের জন্য তো এটাও সহজ হয়ে গেল যে সুতাকে তোমার এই সিঙ্গেল প্লাই এবং পট সুতা হিসেবে ভাগ করা যায় এবং এটাকে তিন ভাগে ভাগ করা যায়। এখন দেখো যে পরবর্তী ইয়েতে আমার কি আছে। এখানে দেখো যে জটিল বা অলঙ্কৃত সুতা, জটিল বা অলঙ্কৃত সুতা কয় ভাগে ভাগ করা যায়। জটিল সুতা সাধারণত দুই বা ততোধিক সুতা একত্রিত করে তৈরি করা হয়, মানে জটিল বা অলঙ্কৃত। অলঙ্কৃত মানে কি, যে একটা মানে যে কোনো জিনিসকে আমরা মানে নকশা বা মানে অলঙ্কার, অলঙ্কৃত বলতে বোঝো, মানে আমাকে একটু বলো তো কি যে অলঙ্কৃত কথাটা কি? বলতে পারো? বা কোনো জিনিস মানে যে কোনো জিনিস তৈরি করার পরে সেটাকে একটু ডিজাইন করা আর কি, অলঙ্কৃত করা। যেমন এখানে দেখো অলঙ্কৃত সুতার উদাহরণ, যে স্ল্যাব সুতা, প্যাঁচানো বা কর্কস্ক্রু সুতা, গিম্প সুতা, নট বা স্পট সুতা, লুপ সুতা, প্রত্যেকটাই তোমার মানে একটু উচ্চারণ গুলা ভালো করে করতে হবে। স্ল্যাব সুতা, প্যাঁচানো বা কর্কস্ক্রু সুতা, গিম্প সুতা, তারপর হচ্ছে নট বা স্পট সুতা, তারপর হচ্ছে লুপ সুতা। জটিল বা স্ল্যাব সুতা দেখো যে মূল তন্তু থেকে প্রাপ্ত পাতলা আস্তরণ বা স্লিভারকে সব জায়গায় সমানভাবে না টেনে জায়গায় জায়গায় মোটা রেখে স্ল্যাব সুতা তৈরি করা হয়। তারপর হচ্ছে প্যাঁচানো বা কর্ক সুতা। প্যাঁচানো বা কর্ক সুতাটা হচ্ছে বিভিন্ন আকৃতির বা বিভিন্ন পরিমাণে পরিমাপের মোচড় দেওয়ার দুটি প্লাই সুতাকে একত্রে মোচড় দিয়ে এ প্রকারের সুতা তৈরি করা হয়। বিভিন্ন বিভিন্ন আকৃতির বা বিভিন্ন পরিমাপের মোচড় দেওয়া, মোচড় কথাটা খেয়াল রাখবে, এবং প্রত্যেকটা বইয়ে কিন্তু প্রত্যেকটা মানে সুতার পাশে চিত্র দিয়ে দেখানো আছে। তোমার কাছে যদি না থাকে পরে আমার কাছ থেকে এটা কালেক্ট করবে। বিভিন্ন আকৃতির বা বিভিন্ন পরিমাপের মোচড় দেওয়া দুটি প্লাই সুতাকে একত্রে মোচড় দিয়ে এই প্রকার সুতা তৈরি করা হয়, মানে প্যাঁচানো বা কর্ক সুতা তৈরি করা হয়। আর গিম্প সুতা দেখো যে এ ধরনের সুতায় মূল সুতার সাথে নকশা সৃষ্টিকারী সুতাটিকে দুটি ভিন্ন গতিতে জড়ানো হয়। একটি মিহি ও মিহি সুতা দিয়ে মূল ও নকশা সৃষ্টিকারী সুতা দুটিকে আটকানো হয়। এরপর হচ্ছে দ্বিতীয় মোচড়টি প্রথমবারের মোচড়ের উল্টো দিকে দিতে হয়, আর সুতা দ্বারা প্রচুর অলঙ্কৃত যন্ত্র বা প্রস্তুত করা হয়ে থাকে। তারপর হচ্ছে তোমার নট বা স্পট সুতা। নট বা স্পট সুতা হচ্ছে সুতায় মূল সুতাটির উপরে দ্বিতীয় সুতাটি জড়ানোর সময় নির্দিষ্ট দূরত্বে অতিরিক্ত মোচড় দিয়ে কিংবা দ্বিতীয় সুতাটির কোনো কোনো জায়গায় বেশি জড়িয়ে গিট বা স্পট তৈরি করা হয়। তারপর হচ্ছে লুপ সুতা, মানে নট সুতা হচ্ছে একটা সুতা প্রথম দ্বিতীয় সুতা, মানে যে আমি প্রথম দুইটা সুতা নিলে যে মূল সুতা যেটা নিব সেটার দ্বিতীয় সুতা, মানে মূল সুতাটার উপরে দ্বিতীয় সুতাটি জড়ানোর সময় নির্দিষ্ট দূরত্বে অতিরিক্ত মোচড় দিয়ে কিংবা, মানে এগুলো হচ্ছে যে অলঙ্কৃত বলতে যে আমরা বিভিন্ন রকম ডিজাইন করার জন্য যেভাবে মানে সুতাটা নিব সেটাই, মানে প্রথম থেকে প্রত্যেকটা জিনিস তুমি যদি একসঙ্গে পড়ো তাহলে তুমি বুঝতে পারবে। তারপর হচ্ছে লুপ সুতা। লুপ সুতা হচ্ছে একটি মূল সুতার উপর
এক বা একাধিক মিহি সিঙ্গেল সুতা এমন ভাবে জড়ানো হয় যে সুতাটি কিছু দূরে দূরে ফাঁসে ফাঁসের সৃষ্টি হয়। ফাঁস মানে ফাঁস বা লুপ, মানে টেনে মানে যেটা শক্ত করা হয় যেটাকে আর কি। সুতার দ্বিতীয় মোচড় দেওয়া হয়, মোচড় দেওয়ার সময় তৃতীয় সুতা দিয়ে দিয়ে গুলোকে শক্ত করে মূল সুতার সাথে জড়ানো হয়, এবং মূল সুতাও নকশার সুতাটির গতি, ফাঁসের আকৃতি এবং সাধারণত বয়ন এবং নিটিংয়ের জন্য এমন সুতা প্রচুর ব্যবহৃত হয়। বয়ন সম্পর্কে তো তোমরা পড়েছো আগে, আমি পড়েছি, এবং এই লুপ সুতাটা বুননের কাজে ব্যবহার করা হয়। আমাকে তোমার কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করবে। তারপরে দেখো যে লাস্ট যে সুতার প্রকারভেদ, যে এখানে কি আছে, যাই হোক, তোমার যদি কোনো এর মধ্যে প্রশ্ন থাকলে আমাকে করো, যে সবকিছু ক্লিয়ার কিনা। তুমি এখন দেখো যে লাস্ট সুতার প্রকারভেদ, বিভিন্ন ধরনের জমিনে যুক্ত সুতা কিভাবে কয় ভাগে ভাগ করা যায়। চারটি পদ্ধতিতে বিভিন্ন জমিনে যুক্ত সুতা তৈরি বা প্রস্তুত করা হয়, যেমন টুইস্ট সুতা, টুইস্ট হিপ সেট, আনটুইস্ট পদ্ধতি, নাইফ এস পদ্ধতি, স্টাফার পদ্ধতি, ইয়ার জেড পদ্ধতি। এই হচ্ছে তোমার ডিটেলসে আমি তোমাকে পুরো সুতার শ্রেণী বিভাগ সম্পর্কে আমি বলে দিলাম। বিভিন্ন ধরনের জমিনে যুক্ত সুতার এই প্রকারভেদ টুইস্ট, হিস্ট সেট, আনটুইস্ট পদ্ধতি, নাইফ এজ পদ্ধতি, স্টাপার পদ্ধতি, ইয়ার জেড পদ্ধতি। এই টোটাল হচ্ছে তোমার সুতার শ্রেণী বিভাগ। হ্যাঁ, এখানে কিন্তু সুতার শ্রেণী বিভাগ একদম মানে তুমি এখান থেকে আমি যা দিয়েছি এটা পড়লেও হবে, তুমি ডিটেলসে আর একটু তোমার ওই যে আমি শীটটা দিয়েছি ওইখান থেকে পড়বে। হ্যাঁ, এখন তোমার এই সুতার শ্রেণী বিভাগ থেকে আমাকে বলো যে কোনো প্রশ্ন আছে কিনা, তারপর আমি সিলেবাস নিয়ে বসছি, বই সব বইয়ের বই বইয়ের লিস্ট বলবো তোমাকে। বলো। আপাতত তো কোনো কোয়েশন নাই। কিসের কোয়েশন আমি দিব না? আপাতত কোনো কোয়েশন নাই আমার কাছে। হ্যাঁ, আচ্ছা, তা যেটা পড়াচ্ছি বা অনলাইনে তোমার কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বুঝতে পারছো সব ক্লাস? মোটামুটি বুঝতে পারতেছি একটু একটু। আচ্ছা, মোটামুটি একটু 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 হইলে কেমনে হবে? আমি তো ডিটেইলস তোমাদের পুরো স্লাইড বানায় যেভাবে বই নাই কাছে পড়তে পারো সেভাবে দিচ্ছি, তাই না? আমি তো অনেক কষ্ট করে দিচ্ছি তোমাদের। আর ওরা ওরা কি বলে, ওদের কি কোনো ইয়ে করবে না? ওদেরকে একটু ফোন করতে বললে তো, ম্যাডাম বলছে যে ফোন করতে, আমাকে একটু ফোন করতে, মানে ফারজানা আর ইয়েকে। হ্যাঁ, সাদিয়া তো একদিন আসার চেষ্টা করলো, পরে তো আর আসতেছে না। এখন দেখো, হ্যাঁ, যে তুমি এখানে আমি টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এন্ড মার্চেন্ডাইজিং, এটা হচ্ছে এটা যেহেতু একটু মুখস্থের বিষয়, এই এই জন্য আমি এইটা ক্লাসটা একটু বেশি নিচ্ছি তোমার। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে এখানে দেখো তোমার আরো কিন্তু আছে বিভিন্ন প্রকার সুতা, বিভিন্ন প্রকার যে রেয়ন, লাইলন, রেশম, প্রত্যেকটাই আমার আলাদা করে তোমাদেরকে আমার মানে দেওয়ার ইচ্ছা। এখন কতটুকু পারবো জানি না, তো নেক্সট ক্লাসে আমি আপাতত এই সুতা পর্যন্ত এটা আমি রাখতে চাচ্ছি। হ্যাঁ, রাখার পরে তোমার দ্য চাইল্ড উইথ স্পেশাল নিডস,
চাইল্ডের আমি 24-35-11 এইটার ক্লাস নেক্সট ক্লাসে আমি নিতে চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে তোমাকে চাইল্ড দ্য চাইল্ড উইথ স্পেশাল নিডস বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এই বইটার ছবি দিয়েছিলাম না তোমাকে, প্রতিবন্ধী বইয়ের নামগুলো কি তুমি লিখে নিবে এখন? মিস আমাকে একটু মেসেঞ্জারে দিলে ভালো হবে, প্রতিবন্ধ তিনটা দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জারে তোমাকে তো দিয়েছি আমি, বইয়ের ছবি তুলে দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে চাইল্ডের জন্য প্রতিবন্ধী যেটা দিয়েছি। হ্যাঁ আর যেটা তোমাকে একটা কাজ আমি দিব, বই আমার মোটামুটি দেয়া আছে আর যে আর এই এটার জন্য আর্ট এন্ড ক্রাফট, এটার জন্য আর্ট এন্ড ক্রাফট না টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং, এটার জন্য তোমাদের আমি তো যেটা বললাম যে একটা নোট দিয়েছিলাম এটা, আর হচ্ছে মাহবুবা জালালের বই, মাহবুবা জালালের বস্ত্র পরিচ্ছদ, ঠিক আছে? এই বই তো আছে তোমার কাছে? হ্যাঁ আমি আচ্ছা আর চাইল্ড উইথ স্পেশাল নিডস, হ্যাঁ চাইল্ড উইথ স্পেশাল নিডসের জন্য প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যেটা তোমাকে মেসেঞ্জারে আমি ছবি দিয়েছি, আর একটা হচ্ছে শিশুর আচরণ ও ক্রমবিকাশ দরিয়ানু, ওইটা ওইটা নাই মিস। হ্যাঁ এটা লিখে নাও, শিশুর আচরণ ও ক্রমবিকাশ এই বইটা, তারপরেও তুমি দেখবে যে তোমার সিলেবাসের সাথে কতটুকু আসে। আমি নেক্সট ক্লাসে তুমি অবশ্যই তোমার চাইল্ডের সিলেবাস দেখে তারপরে ক্লাসে আসবে, ঠিক আছে? হ্যাঁ মিস। হ্যাঁ 24-35-11 আবার আরেকটা হচ্ছে 24-35-13 আর্ট এন্ড ক্রাফট ইনকাম জেনারেটিং সোর্সেস ফর উইমেন 24-35-13 এটার জন্য তোমার একটা বই কিনতে হবে, এটা হচ্ছে বিপণন যুগে যুগে, এই বইটা আমার কাছে বাসায় নেই। বিপণন যুগে যুগে বইয়ের নামটা লিখে নাও। এটা একটা কমার্সের বই, কলেজে থাকলে আমি অবশ্য তোমাকে আমার লাইব্রেরি থেকে নিতে পারতে, আমার কাছ থেকে নিতে পারতে। এখন বিপণন যুগে যুগে রাইটারের নামটা আমি একটু বলি, নিলেও তোমাকে এই বইটা কিনতে হবে। হ্যাঁ এই বইটা তোমার, এটা কি এতে পাওয়া যাবে, নীল খেতে পাওয়া যাবে? হ্যাঁ 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 নীল খেতে অবশ্যই পাওয়া যাবে, কারণ আমাদের বইগুলো আমরা একটু কম পাই, কিন্তু এটা তো কমার্সের একটা বই। দাঁড়াও রাইটারের নামটা একটু বলে দিচ্ছি, হ্যাঁ নীলক্ষেতে, সব নীলক্ষেতে পাওয়া যাবে। হ্যাঁ বিপণন যুগে যুগে, এখানে তো রাইটারের নামটা দেওয়া নাই, রাইটারের নাম দরকার নাই, বিপণন যুগে যুগে বললেই হবে মনে হয়। হ্যাঁ আরেকটা জিনিস একটু দেখতে পারো, ওই সিলেবাসের পিছনে আছে কুটির শিল্প জাতীয় শিক্ষা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এটা লিখে এটা মানে তুমি কি সিলেবাস পেয়েছো তো এটা না? হ্যাঁ মিস। আচ্ছা তাহলে আর লেখার দরকার নাই, লাস্টে সিলেবাসের যে দুইটা বই এইটা পাও কিনা আমাকে একটু জানাবে, কুটির শিল্প জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক এটা, এই বইটা, হ্যাঁ এই বইটা পাওয়া যায় কিনা পাবে। আর এইটার জন্য তোমাকে আমি চাইল্ডের পরে আমি যেটা যা ক্লাস ইয়ে করবো, এগুলো হচ্ছে কি যে তুমি কোনো বইয়ে অত পাবে না, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে নিতে হবে, দেখবা সিলেবাসটা ঘেঁটে তুমি ইন্টারনেটে সার্চ দিবে গুগলে যে হ্যাঁ উদ্যোক্তা সম্পর্কে, উদ্যোক্তা নারী উদ্যোক্তা, নারী যদি নারী উদ্যোক্তা এখন কলেজে থাকলে তোমার ইকোনমিক্সের একটা বই থেকে আমাদের আমি নেই, যে যেমন উদ্যোক্তা নারী উদ্যোক্তা বলতে কি বুঝো, এটা মানে আমি তোমাকে সন্ধ্যায় দুটা কোশ্চেন পাঠা দিব, এটা তুমি যেটা আজকে ক্লাস নিলাম এটার উপরে কোশ্চেন দিব, এটা দেখবা। আর হচ্ছে এখানে আমি এই প্রশ্নটা দিব যা যেটা তুমি নারী উদ্যোক্তা সম্পর্কে চাইল্ডেরও একটা প্রয়োজনে আমি তিনটা কোশ্চেন দিব, নেক্সট ক্লাসে অবশ্যই তুমি কোশ্চেন নিয়ে একটু ধারণা নিয়ে আসবে। হ্যাঁ নারী উদ্যোক্তা বলতে কি বুঝো, নারী উদ্যোক্তা বলতে কি বুঝো,
এটা সার্চ দিবে, পেলে কিনা আমাকে জানাবে। ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে, কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবে আবার ফোনে। আচ্ছা ঠিক আছে, ভালো।